হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাই নতুন বছর খুব ভালো কাটুক আমি সেই কামনাই করি। আর তোমাদের কাছে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, তোমরা তো অনেক সরষে শিম খেয়েছো বানিয়ে, আমি এখানে গোয়াতে বসে শিম তো পাই না, আর এইবারে অনেক কষ্ট করে পেয়েছি, ওই জন্য আমি তোমাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এটা আমার মায়ের কাছ থেকে শেখা সরষে শিম, তোমরা খেয়ে দেখো, আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বানিয়ে খেয়ে দেখো। আমি তোমাদেরকে আর একটা রেসিপি দেখাচ্ছি। দেখো, আমিও গোয়াতে বসে বসে শিম পেয়ে গেছি, এখানে ভালো ভালো শিম পাওয়া যায় না। কেমন শিম পাওয়া যায়, সরু সরু লম্বা লম্বা, কিন্তু এক জায়গাতে আমি এরকম শিম দেখতে পেয়েছি বলে নিয়ে চলে এসেছি, তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখো, শিম সর্ষে, ওটা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি, শিম সর্ষেটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আগে প্রথমে শিমগুলো আমি দেখো নিয়ে নিয়েছি, এগুলো আমি পুরো ভালো করে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এরকম করে শিরগুলোকে তুলে নিতে হবে দুদিক দিয়ে, আর এগুলো আমি কাটবো না, এরকম করে গোটা গোটা রাখতে হবে। শিম সর্ষে করলে আমি এরকম করে গোটা গোটা দুদিকে কেটে শিরগুলোকে বাদ দিয়ে তোমাদেরকে পুরোটা কেটে দেখাচ্ছি। দেখো, আমি শিমগুলোকে ভালো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি, এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি পরে। সর্ষে শিম বানানোর জন্য দেখো, আমি প্রথমে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি চারটে টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটাকে আমি তেলে প্রথমে ভেজে নেবো, ভেজে নিয়ে রেখে দেবো। আর এখানে আমি নিয়েছি দেখো কালো সর্ষে, কালো সর্ষে আমি পাঁচ চামচ কি ছ চামচের মতো নিয়ে নিয়েছি। এটা আমি বেটে নিয়েছি, শিলে বেটে নিয়ে এটা রেখে দিয়েছি। আগে টমেটোটা আমি ভালো করে লাল করে ভেজে নিয়ে তুলে নেবো, তেল দিলাম কড়াতে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটোটাকে ভালো করে লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দিতে হবে। আমি ভালো করে লাল করে তুলে ভেজে নিচ্ছি। দেখো, এখনও লাল হয়ে ভাজা হয়নি, এখনও ভাজছি আমি। টমেটোটা একটু নুন দিয়ে দেবো, হাফ চামচেরও কম একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবার ভালো করে আমি ভেজে নেবো। দেখো, টমেটোটা পুরো তেল ছেড়ে দিয়েছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি আবার কড়াটা বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দেবো। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে পরে আমি এতে দেবো পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, এক চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়নটা একটু লাল হয়ে যাক। দেখো, পাঁচ ফোড়নটা লাল হয়ে গেছে। আবার এবার আমি শিমগুলোকে যে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ভাজতে হবে। শিমগুলোকে আমি ভালো করে আগে ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, একটু লাল লাল একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এতে হলুদ গুঁড়ো দেবো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু অল্প দিলাম, এটাকে নাড়িয়ে নেবো। আর জানো, চারটে কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এক চামচ দিলাম।
আর হাফ চামচ নুন। এবার এটাকে আমি নেড়ে নেব। এবার একটু জল দিয়ে দেবো। এটা আমার মায়ের কাছ থেকে, যেটা আমার মা খুব ভালো সরষের সিম বানায়, তো আমি শিখেছি। তোমরাও বানিয়ে খেয়ে দেখো কেমন। তোমরা তো অনেক বানিয়েছো, আমার মায়ের মা বানিয়েছে কেমন দেখো খেয়ে। আমি মায়ের দেখেই বানাচ্ছি। দেখো আমি এবার এতে একটু নুন দিয়ে দিচ্ছি। একটু নুন দিলাম অল্প করে, তখন তো নুন দিয়েছিলাম, এখানে হাফ চামচ নুন দিয়ে দিলাম। তোমরা আন্দাজ মতো দেবে, যদি না লাগে আবার দিয়ে দেবে। আর একটু চিনি দিচ্ছি আমি, হাফ চামচেরও কম, একটু অল্প করে চিনি দিলাম। তোমরা দিতেও পারো নাও পারো, কিন্তু আমি স্বাদ হওয়ার জন্য একটু দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো, সিমগুলো একটু সিদ্ধ হবে। তোমরা নুন মিষ্টিটা একটু দেখে নেবে, চেখে নেবে কেমন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি সিমগুলো সিদ্ধ হওয়ার জন্য, তারপর ফিরে আসছি। দেখো আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। এবার দেখছি সিদ্ধ হয়ে গেছে নাকি সিমটা। সিমটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে এই টমেটোটা ভেজে রেখেছিলাম, টমেটোটা পুরো দিয়ে দিচ্ছি। টমেটোটা পুরো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে দেবো। সিমটা সিদ্ধ হওয়ার পরে তবেই টমেটোটা দেবে, নাহলে সিমগুলো সিদ্ধ হবে না। দেখো কত সুন্দর হয়ে গেছে টমেটোটা দিয়ে। আর একবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি, খুলে দিলাম ঢাকাটা। দেখো হয়ে গেছে। এবার আমি উপর থেকে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। দেখো সর্ষে বাটাটা দিয়ে দিলেই রেডি আমার সর্ষের সিম। দেখো খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলেই রেডি। উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, তোমরাও দেবে তবে ভালো টেস্ট হবে। আমার সর্ষের সিম রেডি হয়ে গেছে, আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো আমার সর্ষের সিম রেডি হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে দেখো। তোমরাও বাড়িতে বানিয়ে খাও, খুব টেস্টি লাগবে। এখন তো শীতকাল, দেশে খুব সুন্দর সিম পাওয়া যাচ্ছে, বড় বড় সিম। এখানে তো আমি বেশি পাইনি, ভালো যেরকম পেয়েছি সেরকম তোমাদেরকে বানিয়ে দেখালাম। তোমরা বাড়িতে বানিয়ে খাও, আমাকে বলবে কেমন লাগলো, কমেন্ট করবে আর লাইক করবে, আর সবাইকে প্লিজ শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করবে। আমি তবে নতুন নতুন রেসিপি আবার তোমাদেরকে দেখাবো। আমি এখানেই শেষ করছি।